হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখন চিন্তা ভাবনা করতেছেন যে আমি বাইরে গিয়ে লেখাপড়া করলে কেমন হয় বা বাইরের কোন কান্ট্রিতে গিয়ে লেখাপড়া করলে কেমন হয়, তো এরকমইভাবে আমরা সবসময় বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ইউনিভার্সিটির উপর ভিডিও দিয়ে আসতেছিলাম আপনাদের সামনে, সেই ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো উপস্থাপন করে আসছিলাম। তো আজকে আমরা অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। তো বন্ধুরা চলুন আমরা অস্ট্রেলিয়ার সেই ইউনিভার্সিটি থেকে আগে ঘুরে আসি এবং এর মধ্যে আপনারা সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আমরা দেরি না করে চলুন আমরা অস্ট্রেলিয়ার সেই ইউনিভার্সিটির কিছু ফুটেজ দেখে আসি। অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটিটি হলো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। এটি একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটি 1916 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইউনিভার্সিটিতে আপনি কোন কোন সাবজেক্ট পড়তে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে একটি ধারণা দিব। তার আগে আপনাদের কাছে একটি কথা বলে রাখি, যারা আপনারা আমাদের নিয়মিত দর্শক অবশ্যই জেনে থাকবেন যে আমাদের এই কনসালটেন্সির মাধ্যমে অনেক স্টুডেন্ট বাইরে যেয়ে থাকে। আপনিও যদি যেতে চান অবশ্যই আমাদের কনসালটেন্সিতে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর যারা আপনারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা জানি এই ইউনিভার্সিটিতে আপনি কোন সাবজেক্টে পড়তে পারবেন, র্যাঙ্কিং কেমন বা এই ইউনিভার্সিটির টিউশন ফিটা কেমন। আপনি ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়তে পারবেন। আপনি ল, বিজনেস, হেলথ সায়েন্স, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স সব বিভিন্ন সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিংয়ের সব সাবজেক্টও পড়তে পারবেন এই ইউনিভার্সিটিতে। যেহেতু একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি সব ফ্যাকাল্টি এখানে আছে। আর এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং 701 থেকে 750-এর মধ্যে আছে, কিউএস র্যাঙ্কিং এটা। আবার অনেকে চিন্তা করে যে বিভিন্ন ধরনের র্যাঙ্কিং আছে, আমরা কোনটাকে বিশ্বাস করব। কিউএস র্যাঙ্কিংটাকে আমরা সাধারণত গ্রহণযোগ্য বলে ধরে থাকি। এছাড়া অন্যান্য র্যাঙ্কিংও আপনার গ্রহণযোগ্য, বাট এটা আমরা যারা বাংলাদেশে আছি তারা আমরা এটাই নিয়ে থাকি। আর এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ধরনের টিউশন ফি আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। এছাড়াও যদি আপনি কোন সাবজেক্টে যাবেন সেই সাবজেক্টটি আমাদেরকে এখানে কমেন্ট করে জানিয়ে দেন বা আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে ফোন করেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আপনার এখানে হলো আপনি কোন সাব মানে অনার্স লেভেলে না মাস্টার্স লেভেলে পড়তে যাবেন সেটাও আপনাকে ডিসাইড করতে হবে। যারা আপনার হলো অনার্স লেভেলে পড়তে যেতে চাচ্ছেন বা মাস্টার্স লেভেলে যেতে চাচ্ছেন তাদের কী কী পেপার্স লাগবে সেই পেপার্সগুলো আমি বলে দিচ্ছি। ইউনিভার্সিটিতে পড়তে গেলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট লাইক আইএলটিএস, টোফেল, পিটি এসব থাকতে হবে। উইদাউট আইএলটিএস বা পিটি বা এক কথায় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর এরপরে আপনার সকল সার্টিফিকেট, মার্কশিটের স্ক্যান কপি লাগবে, রেকমেন্ডেশন লেটার লাগবে, আপনার প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। এগুলো হলে আপনি দুইটা সেমিস্টারে, ফেব্রুয়ারি এবং হলো জুলাই, এই দুইটা সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো বন্ধুরা অলরেডি তো ফেব্রুয়ারি সেমিস্টারের জন্য অ্যাপ্লাই ক্লোজ হয়ে গেছে, নেক্সট সেমিস্টারের জন্য যদি আপনি যেতে চান আর দেরি না করে এখনই আপনি অ্যাপ্লাই করে দিন। তো বন্ধুরা আপনারা যারা এই ইনফরমেশানগুলো জানলেন, এরপরেও যদি আপনাদের কোনো কিছু ইনফরমেশান জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের উপস্থিতি পাবেন, সেই সব সোশ্যাল মিডিয়াতেও মেসেজ বা কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়াও আপনি কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির নাম জানালেও আমরা আপনার সেই ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।